ওরে বাপরে, কোথা থেকে যে আসে, কোনো ট্যালেন্টই নেই, তার মধ্যে আবার বাড়িতে বসে ইন্টারভিউ নিতে হচ্ছে, শেষ একদম, মাথা শেষ। নেক্সট স্যার আসবো না, আসার কি দরকার, আসার কি দরকার, ফট সালা ফট ফট। ও নো, হ্যাঁ আসো স্যার, মাস্কটা খুললাম। হ্যাঁ কি নাম? দীপন স্যার। নিজের বংশের উপরে কোনো খার আছে নাকি? কোথায় না তো, কেন স্যার? তাহলে টাইটেলটা কে বলবে, আমার বাবা? না স্যার, আপনার বাবা কেন বলতে আসবে? এই তোমার ইন্টারভিউ দিতে হবে না, আউট আউট আউট, যাও 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 আউট। পুরো নাম দীপন দাম স্যার। কি দাম? দাম না স্যার, দাম দাম, দয়াকার ম দাম। ও দাম দাম, এটা আবার কেমন টাইটেল, আগে তো শুনিনি। খুব রেয়ার স্যার, খুঁজে দেখবেন, কয়েক পিসি আছে। যাই হোক, আগে কি কোনো জব করতে? হ্যাঁ স্যার, আগে ওই স্যার পার্ট টাইম টিকটক করতাম, ব্যান্ড হয়ে যাওয়াতে জবটা স্যার এখন নেই আর। আরে জব মানে কোনো কাজ করতে? আচ্ছা স্যার কাজ। হ্যাঁ স্যার, ওই মা যখন দোকানে পাঠাতো তখন স্যার ঝিনি ছেড়ে দিতাম মাকে। আমি স্যার নাক দিয়ে বাঁশি বাজাতে পারি। কি এটা আবার কেমন ট্যালেন্ট, ইয়ার্কি মারছো নাকি? না স্যার, টিকটকে তো স্যার এইসব ট্যালেন্ট থাকলেই ফেমাস হওয়া যেত, পুরো ফেমাস। এটা টিকটক না, রিয়েল লাইফ, বুঝেছো? আচ্ছা স্যার আচ্ছা, চক তো সব দেখি, বায়োডাটা দেখি। হ্যাঁ স্যার, এই যে স্যার নিন। হ্যাঁ দেখি, বাহ রেজাল্ট তো ভালোই। তাহলে টিকটক কেন করছো, ইউটিউব করতে পারো তো। কি করবো স্যার, চেষ্টা তো করেছিলাম, ইউটিউবেও যদি টিকটকের মতন তাড়াতাড়ি ফেমাস হওয়া যেত তাহলে তো স্যার হয়েই যেত। হ্যাঁ এটা তো ঠিক বললে, খুব টাফ, খুব খুব। আচ্ছা যেটা আসল কথা, সবই ঠিক আছে, চাপ নেই, হয়ে যাবে, খালি তোমার ট্যালেন্টটা কিরকম ওটাই দেখা বাকি ছিল। না স্যার, সেরকম তো কোনো ট্যালেন্ট নেই, কিন্তু স্যার জবটা পেলে আমি পুরো জি জান লাগিয়ে কাজ করব, আপনাকে কমপ্লেন করার কোনো সুযোগই দিব না স্যার, কথা দিচ্ছি। আরে আমি ওই ট্যালেন্টের কথা বলছি না, এই ট্যালেন্ট সেই ট্যালেন্ট নয় রে বোকা। তাহলে স্যার এটা কেমন ট্যালেন্ট, বুঝতে পারছি না। এই ট্যালেন্ট টেবিলে নিচ দিয়ে দিতে হয়, টেবিলে নিচ দিয়ে, ট্যালেন্ট ট্যালেন্ট। ও আচ্ছা স্যার বুঝেছি, কিন্তু স্যার আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। ও আচ্ছা, তোকে তো দেখে বোঝাই যাচ্ছে রে। আচ্ছা আমি স্যারের সঙ্গে কথা বলে তোর জন্য কিছু কমসম করিয়ে দেবনি। স্যার আমার কাছে যদি টাকা থাকতো আমি এই জবটার জন্য আসতাম না স্যার। আচ্ছা ঠিক আছে, এত বেশি কথা বলতে হবে না, আমার টাকার খুবই প্রয়োজন এখন, এই লকডাউনের কারণে বাড়ির পরিস্থিতি স্যার খুবই খারাপ হয়ে গেছে, বাড়িতে ঠিক মতন দুবেলা খেতে পারছি না, এই জবটা নিয়ে স্যার খুবই আশা করে এসেছিলাম, হয়ে গেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত স্যার। দাঁড়া দেখছি কি করা যায়, দাঁড়া যা সাইডে গিয়ে বস, লাস্ট ইন্টারভিউটা নিয়ে নি। ওখানে গিয়ে বসবো স্যার? আচ্ছা ঠিক আছে। এই লাস্ট জনকে পাঠিয়ে দাও, কে আছো? কি নাম? রাজীব মন্ডল। রাজীব মন্ডল, বাবার নাম? অরুণ মন্ডল। আরে আমাদের মন্ডল বাবু ছেলে নাকি? হ্যাঁ কাকু। আগে বলবি তো, বাহ অনেক বড় হয়ে গেছিস তো, ভালো ভালো, তোর বাবার সঙ্গে আবার কথা হয়ে গেছে অনেক আগে, দে বায়োডাটা দে। এই যে কাকু। বাপরে ঠেনে মেনে পাস করেছিস তো, হই কাকু চোথা করে আর যা হয়। বুঝেছি বুঝেছি, তোর বাবা সব বলেছে। আচ্ছা তোর বাবা কি কিছু বলেছিল? হ্যাঁ কাকু সব বলে দিয়েছে। হ্যাঁ দেখি ট্যালেন্ট দেখি কি আছে, দেখি নিন কাকু। তো খুব ভারী রে। ও নো, তার সাইডে রেখে দিচ্ছি, সব ঠিকঠাক তো কাকু? গুনে নিয়েন। এ ফিউ মোমেন্টস লেটার। আচ্ছা কাকু তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা হয়ে যাবে, নেক্সট উইক থেকে জয়েন করিস। আর শোন, মন্ডল বাবুকে দেখা করতে বলিস পরে। আচ্ছা আচ্ছা বলে দিব। ঠিক আছে যা বাবু যা। উফ, কতদিন পরে একটা ট্যালেন্ট খুঁজে পাওয়া গেল বাইরে। আহ বাপরে, স্যার আমারটা? ও হ্যাঁ তোর কথা ভুলে গেছিলাম, দেখ বাবু আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাত পুরো বাঁধা, নইলে তোর মতন একটি ট্যালেন্টের ছেলেকে ছেড়ে দিয়ে এই চোতা করে পাস করা ছেলেটাকে অ্যাপ্রুভ করতাম, সব ওনাদের হাতে রে, সব ওনাদের হাতে, এটাই সিস্টেম, আমরা চাইলেও নিতে পারবো না রে। জবটা স্যার আমার খুব দরকার স্যার, আপনার পায়ে পড়ি স্যার, আপনার পায়ে পড়ি, জবটা আমার খুব দরকার, আমায় স্যার দিন স্যার, প্লিজ স্যার, আপনার পায়ে পড়ি স্যার, প্লিজ স্যার। আচ্ছা আমি তোর ব্যাপারটা নিয়ে স্যারের সাথে কথা বলছি, এক কাজ কর তুই পরশু আবার আয়।
আচ্ছা স্যার, তাহলে আমি পরশু আসবো নি স্যার। আমি চেষ্টা করবো যাতে তোর হয়ে যায়, দেখা যাক কতদূর কি করতে পারি। আর স্যার আমি চেষ্টা করবো স্যার টাকা জোগাড় করার। তাহলে তুই পরশু আসিস আবার। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আসি স্যার। হ্যালো মা, এখানেও টাকা যাচ্ছে আর বলেছে টাকা লাগবেই, টাকা না হলে বলে আমার জবটা হবে না। আচ্ছা বাবু, তাহলে আমার গয়নাগুলো বিক্রি করে দিব, আমাদের তো নিজস্ব কোনো বাড়ি বা জমি নেই বিক্রি করার মতন। আর হ্যাঁ, তোর বাবার তো লাইফ ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু বাবা বেঁচে থাকা অবধি তো এই টাকা। মা তুমি এসব কি বলছো না মা, আমি জব করবো না, আমি এই জব করবো না, আমি অন্যের দোকানে কাজ করে নেবো বা অন্য কোনো আমি দিনমজুরি করে নেবো, এসব করতে হবে না ভাই, এসব করতে হবে না। তো এটাই হলো আমাদের এখনের বর্তমান সিস্টেম। এখনকার টাইমে কেউ এই ট্যালেন্ট দেখে না, দেখে এই ট্যালেন্ট, তোমার কাছে কত ট্যালেন্ট দেওয়ার ক্ষমতা আছে। তো সবখানে যে এমনটা চলে এই কথাটা ভুল, অনেক জায়গায় আছে যে জায়গাগুলোতে এরকম সিস্টেমই চলে, যার জন্য এখন ট্যালেন্টের ছেলেরা জব পায় না। যে ছেলেটা কাজের জন্য ঘুরছে, যার কাজের খুবই দরকার, তার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু তার জন্য জবটা না, তার যদি পকেটে জন না থাকে সেই জবটা পাবে না। তো জবগুলো পায় কারা, যার বাবার গাদা গাদা টাকা আছে। যে ছেলেটি জবটা পেলে তার ফ্যামিলির সমস্ত রকমের প্রবলেম হয়ে যাবে, সেই পরিবারের ছেলেটি যদি জবটা পায় সেই পরিবারটি আবার বেঁচে উঠবে, কিন্তু সে জবটি পাবে না। আর এটাই হলো আমাদের সিস্টেম। জানি না ভিডিওটার মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে দেখো চ্যানেলে। এরকম ভালো ভালো কন্টেন্টের, ফানি কন্টেন্টের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার জন্য তোমার কাছ থেকে আমি কোনো ট্যালেন্ট নেব না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি